গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমি তো ভীষণ ভালো আছি। তো আবারও চলে এসেছি তোমাদের সামনে পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো তোমরা আমার সাথে সঙ্গ দাও আর আমার এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকো। তো একটা কথা বারবারই বলতে ইচ্ছা করছে যে অনেক দিন পর তোমাদের সামনে এসে তোমাদের সাথে গল্প করতে পেরে সত্যি খুব ভালো লাগছে। আর চারিদিকে দেখো বাগান বেঁধে গেছে, যেহেতু এখন বর্ষাকাল, তো বর্ষাকালে চারিদিকে একটু জল পাওয়া মানে আগাছা প্রচণ্ডভাবে বেড়ে ওঠে। তো যাই হোক, আর আমি অলরেডি রান্না চাপিয়ে দিয়েছি, রান্না হচ্ছে, রান্না প্রায় শেষের পথে, হচ্ছে না। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে হাতে অনেক টাইম নিয়ে তোমাদের সামনে আসছি অনেক কথা বলার জন্য। তো চলো, কি জানো তো, রান্না যতক্ষণ না কমপ্লিট করতে পারি আমার ঠিক শান্তি হয় না। রান্না কমপ্লিট হয়ে যাওয়া মানে অনেকটা হালকা হয়ে যাওয়া, অনেকটা নিশ্চিন্ত হওয়া। তো রান্না কমপ্লিট হয়ে গেলে যার যখন খিদে লাগবে এসো খেয়ে নাও, কিন্তু রান্না যতক্ষণ না শেষ হয় একটা মনের মধ্যে খুব টেনশন চলে, কার খিদে লাগবে, কে কখন বলবে খেতে দাও, মানে প্রচণ্ডভাবে একটা মনের মধ্যে টেনশন কাজ করে। তো আমার রান্নাটা এখন খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। তো সকাল গড়িয়ে দুপুর হতে গেল, রান্না তো তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। তো চলো, আমি এখন চান করিনি, ওই জন্য দেখছো কেমন মাথা উস্কো ফুস্কো, প্রচণ্ডভাবে ঘামছে, আর আমি একদম ফ্যান ছাড়া থাকতে পারি না, আর এখন ফ্যান ছাড়া তো মোটেই থাকতে পারি না। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই, চান দান করে তোমাদের সামনে আসছি, অনেক গল্প করার আছে, অনেক কথা বলার আছে। তো চলো এখনকার মতন টাটা, রান্না কমপ্লিট করে চান করে আবার আসছি তোমাদের সামনে। তো তোমরা আমার সঙ্গে থেকো। তো দেখো বন্ধুরা, আমার মেয়ে খুব দুষ্টুমি করছিল, আমি ক্যামেরা রেখে দিয়েছি, আর ও কোন ফাঁকে ক্যামেরাটা অন করে আমার রান্না করার ভিডিও করছে। এক পলকে দেখলাম ফোনটা ধরে আছে, আমি জিজ্ঞাসা করছি কী করছিস, বলছে কিছু না, আমি এমনি ফটো দেখ, সরি এমনি ফোন দেখছি। পরে দেখলাম যে ও এরকম ভিডিও করছিল, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কেমন লাগলো প্লিজ কমেন্টে বলো। হাই ফ্রেন্ডস, তো চান টান করে রেডি হয়ে চলে এসেছি আবারও তোমাদের সামনে একটু গল্প করতে। আর আমার মেয়ে দেখো এখন সকাল সকাল বই নিয়ে বসেছে পড়তে, কারণ ওকে একটা শর্ত দেওয়া ছিল, সন্ধেবেলায় আমার সাথে খেলা করবে। এবার সন্ধেবেলায় যদি আমার সাথে খেলা করে, ওই টাইমটা বাচ্চাদের পক্ষে মানে অন্য কোনো দিক মন না দিয়ে পড়াশুনো করার উপযুক্ত। তো আমার মেয়ে পড়াশোনা সন্ধেবেলার টাইমটা পড়াশুনো করতে চায় না, তার একটা ছোট্ট কারণ আছে। ও যায় চারটার সময় পড়তে, সেখান থেকে আসে ছটা সাড়ে ছটা পৌনে সাতটা ঠিক নেই, তখন এসে আর না ভালো লাগে না, আর আমিও খুব একটা জোর করি না। তো এখন সামনে যেহেতু পরীক্ষা চলে এসছে, পড়ার একটা চাপ আছে, তো আমি ওকে বলেছি তুই তাহলে এখন পড়াটা কমপ্লিট কর, সন্ধেবেলা তোর সাথে খেলা করব। তাই আমার কথা শুনে সন্ধেবেলা যাতে খেলা করতে পারে তার জন্য এখন বই নিয়ে বসেছে পড়তে। তো ঠিক আছে, ও বই পড়ুক। আর একটা কথা তোমাদেরকে বলি, তোমরা অনেকে মানে তোমাদের মধ্যে অনেকে আমাকে একটা কমেন্ট করেছো, মানে আমার একটা ভিডিওতে, মানে মুরগি কাটার একটা ভিডিও ছিল, তো সেই ভিডিওতে অনেকে কমেন্ট করেছো যে আর একবার ভিডিও দেওয়ার জন্য। হ্যাঁ আমি দেব, আর একবার ভিডিও দেব, কিন্তু এই মুহূর্তে দিতে পারছি না। তোমরা অনেকে হয়তো বিরক্ত হয়ে যাচ্ছ, কিন্তু কিছু করার নেই গো ভাই, আমার শরীরটা এখন খুবই খারাপ, তোমাদের সামনে কথা বলছি, তোমরা হয়তো আমার আমাকে দেখে হয়তো বুঝতে পারছো না, বা কতটা কেউ কী কী বুঝছো আমি জানি না। তো আমার শরীরটা খুবই উইক, আমি এই মুহূর্তে ওইভাবে বসে আমি মানে মুরগি নিজে হাতে কেটে রান্না করা শেষ পর্যন্ত ভিডিও এই মুহূর্তে করতে পারছি না। কিছুদিন সময় দাও, আমি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠে আমি আবারও তোমাদের সামনে ওই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট শেয়ার করব, অবশ্যই করব। তোমাদের রিকোয়েস্ট তো অবশ্যই রাখতে হবে, কারণ তোমরা তো আমার একটা পরিবার, একটা বড় পরিবার, আর পরিবারের লোকের রিকোয়েস্ট, পরিবারে যতজন আছো তোমরা সবার রিকোয়েস্ট যদি আমি না রাখি, তাহলে আমার পরিবারটাকে আমি ধরে রাখবো কী করে, বেঁধে রাখবো কী করে, তাই তো? তো ঠিক আছে, কিছুদিন সময় দাও, আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্ট আমি রাখবো, অবশ্যই রাখবো। কিন্তু তার জন্য তোমাদের আরও আরও অনেক ভালোবাসা আর অনেক সাপোর্টের প্রয়োজন আমার। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে, কারণ তোমাদের একটা লাইক আর তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে মানে এতটাই আনন্দ দেয় যে পরের ভিডিওটা বানানোর জন্য সত্যি খুব উৎসাহ হয়ে থাকি আমি।
আর হ্যাঁ, তোমাদেরকে একটা বড় গুড নিউজ দেওয়ার আছে, তো সেটা এখন না কিছুদিন পরেই দেব। যে কোনো জিনিসের একটা স্পেশাল মুহূর্ত থাকে, তো সেই মুহূর্তটা এখনো আসেনি। তো ঠিক আছে, এখন একটু মেয়েকে পড়িয়ে নিই, আবারও আসছি তোমাদের সামনে কিছুক্ষণ পর। তো তোমরা আমার সাথে থেকো, আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো। হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম সন্ধ্যাবেলায়, সন্ধ্যে দেওয়া কমপ্লিট, তো এখন আর কিছু বলবো না। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেরা আনন্দে থেকো, অপরকেও আনন্দে রাখার চেষ্টা করো। চলে আসবো আবারও একটা নেক্সট ব্লগে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। চলো টাটা।